রমজান চলে গেছে, রমজান এসেছিল আমাদের কাছে একটা পয়গাম নিয়ে, রমজান বিদায় নিয়েছে। আগামী রমজান আমরা আমাদের ভাগ্যে পাবো কিনা আমরা জানি না। এখন এই রমজানের কি শিক্ষা নিয়ে এসেছিল, সেই শিক্ষাগুলোকে বাকি 11টি মাস ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রমজানকে দিয়েছিলেন কি জন্য? তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াওয়ালা বান্দা হতে পারো, মুত্তাকি বান্দা হতে পারো। তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? বেঁচে থাকা। কিসের থেকে বেঁচে থাকা? গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা। এটাই ছিল রোজার উদ্দেশ্য। রোজার মধ্যে আমরা সারাদিন পানাহার করি নাই, হালাল স্ত্রীর সাথেই আমরা মিলামেশা করি নাই, অথচ খাবারটা আমাদের জন্য হালাল ছিল, স্ত্রী আমাদের জন্য হালাল ছিল, আমরা করি নাই কেন? আমরা আল্লাহ মানা করেছেন, আমরা আল্লাহ নিষেধ করেছেন। তো আল্লাহর নিষেধ শুধু কি ওইটুকুই না, আরো আছে? আল্লাহ তাআলা তো অনেক নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা, হে ঈমানদারগণ তোমরা জেনার কাছে যেও না। এটা একটা নিষেধ না? আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ওয়া লা তাকুলুর রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, তোমরা সুদের কাছেও যেও না। আল্লাহ তাআলা এতিমের মাল ভক্ষণ করা হারাম করেছেন, ওয়ালা তাকুলু মালাল এতিম, তোমরা এতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ তাআলা গীবতকে হারাম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কাউকে গীবত না করে। আল্লাহ অপর মুসলমানকে ঠাট্টা করা হারাম করেছেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, কেউ যেন অপর কাউকে ঠাট্টা না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাকে ঠাট্টা করা হচ্ছে এ লোকটা ঠাট্টাকারীর চাইতে আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে ঠাট্টাকারীর চাইতে ঠাট্টাকৃত ব্যক্তিই প্রিয়, উত্তম হতে পারে, পারে কিনা ভাই? পারে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা গোয়েন্দাগিরি করো না, মানুষের গোপন কথা পিছনে লেগে থেকো না, গোপন কথা ফাঁস করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলা কি যাবে? ওজনে কম দিও না, মানুষকে ঠকিও না। এরকম হাজার হাজারো নিষিদ্ধ কাজ আছে, এগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, আল্লাহ যদি নিষেধ করেন আমরা হালালটাও করি না, আমরা হারামের কাছেও কোনো মুসলমান যেতে পারে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি উদাহরণ দিলেন যে কোনো মানুষ যখন কাঁটাওয়ালা জঙ্গলের ভিতর দিয়ে যায়, কাঁটাওয়ালা জঙ্গল, তখন সে কীভাবে যায়? সে এমনভাবে যায় যেন কোনো কাঁটার সাথে তার কাপড় না লাগে, কাপড়গুলোকে গুটিয়ে নিয়ে যায়, তাই না ভাই? যেন কোনো কাঁটা তার গায়ে না লাগে। একজন মুমিন দুনিয়াদারি করবে, দুনিয়াকে ছাড়া যাবে না, লা রহমানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই, আছে কি? আছে, মনে হাসি নাই কেন? খুব চিন্তার ভিতরে আছেন। লা রহমানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বউ ছেলে মেয়ে ছেড়ে সন্ন্যাসী হয়ে গেলাম আমি,
এরকম কি ইসলামে আছে? না। ইসলামে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন, আপনি আমাদেরকে আখিরাতে কল্যাণ দেন, আর আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। দুনিয়া তো সারার কথা ইসলাম বলে না, দুনিয়ার ভেতর দিয়েই পরকালকে হাসিল করতে হবে, নাকি ভাই? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। কিন্তু এই দুনিয়ায় মুমিনের চলাটা কেমন হবে? তাকওয়ার ভিত্তিতে হবে। গুচি মাস আছে না, বাইন মাস, ও সারাদিন কিন্তু কাদার ভিতরে থাকে, কিন্তু আঁকড়া দিয়ে, ছোটবেলায় আমরাও দু একজন মারছি আর কি, আঁকড়া দিয়ে, আঁকড়া চেনেন আপনারা, টান দিয়ে মাছ মারতে হয়। তো আঁকড়া দিয়ে যখন কাদার ভেতর থেকে গুচি মাছকে বের করে আনেন, একেবারে ঝকঝকে তকতকে, গায়ে একটুকু কাদা থাকে না। একজন মুমিন সে ব্যবসা করবে, বাণিজ্য করবে, বিবির সাথে সংসার করবে, সমাজ করবে, আত্মীয় স্বজনের সাথে লেনদেন করবে, চাকরি করবে, নেতৃত্ব দেবে, বিচারক হবে, ইউএন হবে, ম্যাজিস্ট্রেট হবে, শিক্ষক হবে, রাষ্ট্রনায়ক হবে, মন্ত্রী হবে, এমপি হবে, এগুলো বাদ সবই করতে হবে, শয়তানদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু তার গায়ে কোনো কাদা মাটি লাগবে না, সুবহানাল্লাহ বলেন, তার গায়ে কোনো কাটার আঁচড় লাগবে না। এটাই হচ্ছে মুমিনের জিন্দিগি, এটাই হচ্ছে তাকওয়া। আর রমজান এসেছিল এই তাকওয়া অর্জন করানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছিলেন এই তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে তাকওয়া দান করুন, বলি আমিন, আমিন। আল্লাহ তাআলা বলছেন ইকতারাব লিন্নাসি হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের সময়টা কাছে এসে গেছে, কিন্তু তারা গাফলতির ভিতরে আছে, তারা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে আছে। কথাটা কার? আপনারা আমার কথা শুনছেন তো সবাই? আল্লাহ বলছেন ইকতারাব লিন্নাসি হিসাবুহুম, মানুষদের হিসাবের সময়টা কাছে এসে গেছে, অহম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু তারা গাফলতির মধ্যে আছে। এই যে আপনাদের মধ্যে মুসল্লি যারা আছে, আমার খুবই ধারণা আপনাদের মধ্যে অনেকেই আগামী বছর এই রোজা আর পাবে না। কথা সত্য কিনা ভাই? সত্য। হতে পারে, আমি কোনো ভরসা নাই, কোনো গ্যারান্টি নাই, হতে পারে আপনি, হতে পারে আমার প্রতিবেশী। তারপরে কি? তারপরে যদি সব শেষ হয়ে যেত তাহলে তো কোনো কথা ছিল না। তারপরে কি শেষ? তারপরে শেষ নয়, তারপরে শুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে দুনিয়া সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বলছেন দুনিয়ার সাথে আমার সম্পর্কটা একটা মুসাফিরের মতো। একটা মুসাফির যখন পথ চলতে লাগে, মাঝখানে গাছের নিচে যে বিশ্রাম নেয়, ওই গাছের নিচে বিশ্রাম নেওয়া মুসাফিরের সাথে যেমন গাছের সম্পর্ক, আমার সাথে দুনিয়ার সম্পর্ক তেমন। আমি তো বহুদূর যাব, একটু জিরানোর জন্য গাছের নিচে বিশ্রাম নিচ্ছি। কোনো বিশ্রাম নেওয়া মানুষ কখনো চিন্তা করে না এখানে একটু জমি জমা কিনি, চিন্তা করে এখানে একটা বিল্ডিং দেই, আরে আমি কি এখানে থাকবো নাকি, আমি তো সামান্য একটু সময় এখানে জিরানোর জন্য বইছি, একটু গাটা ঠান্ডা হয়ে গেলে আমি আমার মঞ্জিলে চলে যাব। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ কি সুন্দর উদাহরণ দিলেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক এরকম গাছের নিচে বিশ্রাম করা মানুষের মতো। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়ার সাথে এমন ভাবে চলো যেন তুমি অপরিচিত।
এখানে কেউ তোমাকে চেনে না, এ দুনিয়া এত জড়ানোর কিছু নাই। আবিরু সাবিল, অথবা তুমি কোনো পথিক, দুনিয়ার সাথে তুমি এমন ভাবে চলো। এ দুনিয়ার জীবনের পরেই আমাদের আখেরাত শুরু হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে, এমনকি মৃত্যুর আগেই। মৃত্যুর আগেই যারা পাপী কাফের, যারা আজাবের ফেরেশতারা প্রথমেই তাদেরকে একটা ধমকি দেবে, হে নিকৃষ্ট আত্মা বের হয়ে আসো আল্লাহর গজবের দিকে, আল্লাহর শাস্তির দিকে। কাফির ভয় পেয়ে যাবে, সে রুহটা বের হতে চাইবে না। ফেরেশতারা বলবে আখরিজ, তোমার রুহকে বের করে দাও, জোর করে টেনে হিস্টে রুহটাকে বের করা হবে। আবার মুমিন যারা, তাদেরকে বলা হবে হে আল্লাহর বান্দা, তুমি বের হয়ে আসো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং ক্ষমার দিকে। সুবহানাল্লাহ।